সিংহ রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু অর্থ এবং স্বাস্থ্য এই দুই ব্যাপারে খুব একটি টেনশনের ব্যাপার নেই তবে বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা পরিলক্ষিত হবে আপনারা কাজ করলেও শরীরে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তবে অতিরিক্ত কর্মের কারণে মানসিক বিরক্তি বৃদ্ধি হতে পারে নেতিবাচক অনুভূতির যেন আশ্রয় নেবেন না হতাশা গ্রাস করতে পারে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোটে আপনার মামলা জড়িয়ে থাকে তাহলে আদালত আজ আপনাদের পক্ষে সিদ্ধান্ত নেবে আপনাদের পক্ষে রায় দেবে যেটি আপনাদের আর্থিক উপকারে আসতে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি আর চেষ্টা করুন বাড়ির প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন বাড়ির লোকজনেদের সাথে একসাথে বসে কথাবার্তা বলুন তা না হলে কিন্তু তারা বিরক্ত হতে পারে কোনো সমস্যা থাকলে একসাথে মিলে সমাধান করুন আজ আপনাদের পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ঘরে কারোর জন্মদিন বা বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদেরকে দান করুন এতে আপনাদের পরি পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কারোর একজনের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু নয় বেশ শক্তিশালী থাকছে